নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কোনো কারণে যদি ছাগলের শিং ভাঙে তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা কি কি ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন কোন সময় এই ওষুধগুলি ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন এবং আজকের এই ভিডিওতে দেওয়া পরামর্শ যদি আপনাদের উপকারে আসে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কারণেই ছাগলের শিং ভাঙুক না কেন আমাদেরকে সঙ্গে সঙ্গে ছাগলটিকে সঠিক চিকিৎসা দিতে হবে যদি আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে কোনো ভালো ডাক্তার থাকে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন আর যদি আপনারা নিজেরাই চিকিৎসা করতে পারেন তাহলে আপনারা নিজেরাই চিকিৎসা করতে পারবেন ছাগলের শিং বিভিন্ন কারণে ভাঙে যদি কোনো ছাগল মারামারি করে মারামারি করার সময় ছাগলের শিং ভাঙতে পারে অথবা ঘর থেকে ছাগল বের করার সময় সিঁড়ি থেকে পা পিছলে গিয়ে মাটিতে পড়ে এর কারণে কিন্তু ছাগলের শিং ভাঙে তো যে কারণে হোক না কেন আমাদেরকে সঠিক চিকিৎসা জানতে হবে এবং সঠিক চিকিৎসা করতে হবে যদি কোনো ছাগলের শিং ভেঙে যায় সেই ক্ষত স্থান থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরবে এবং একটি ছাগলের শরীর থেকে যদি অতিরিক্ত রক্ত বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই ছাগলটি দুর্বল হয়ে পড়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই ক্ষত স্থান থেকে যেন রক্ত বেশি না ঝরে প্রথমে আমাদেরকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে এবং রক্ত বন্ধ করার জন্য আপনারা অ্যাড্রেনাইল ইনজেকশান আড়াই এম এল বিশ কিলো ওজন হিসাবে লাগাতে পারেন এরপর ছাগলটিকে লাগাতে হবে স্যালাইন স্যালাইন আপনারা ইন্টারলাইট অথবা আর এল স্যালাইন লাগাতে পারেন কুড়ি কিলো ওজনে পাঁচশো এমএল সঙ্গে ছাগলটিকে লাগাতে হবে ট্রিবিভেট এম ইঞ্জেকশান ছয় এমএল বিশ কিলো ওজনে লাগাতে হবে এবং এই ইনজেকশন আপনারা স্যালানের মধ্যে পুশ করে দিতে পারবেন এরপর যে চিকিৎসা আপনাদেরকে করতে হবে প্রথমে ভালো করে পটাশিয়াম পার ম্যাঙ্গানের জলে গুলে যে জায়গা শিংটা ভাঙবে সে জায়গা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর বেটাডাইন লাগিয়ে এবং ইমেক্স মলম এবং সেপাল্যাক্সিন পাউডার একসঙ্গে মিক্স করে ক্ষত স্থানে লাগাতে হবে এরপর ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে ক্ষত স্থানে যেন মাসি বসতে না পারে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং মাসি যেন না বসে তার জন্য আপনারা টোপিকিউর স্প্রে ব্যবহার করতে পারেন শিং ভাঙার কারণে প্রচুর পরিমাণে ব্যথা হবে এবং ব্যথার কারণে ছাগলের শরীরে জ্বর আসতে পারে ব্যথা যেন না হয় এবং জ্বর যেন না আসে এর জন্য আপনাদেরকে যে ট্রিটমেন্ট দিতে হবে আইসোফ্লুড ইনজেকশন দুই এম এল এবং নিমসুলাইট অ্যান্ড প্যারাসিটামল ইনজেকশন আড়াই এমএল একসঙ্গে মিক্স করে পুষ করতে পারবেন এবং অ্যান্টিবায়োটিক লাগাতে হবে পেনিসিলিন গ্রুপের ডি ক্রিস্টাসিল এসেল ফোর ইন্টারন্যাশনাল ইউনিট এই চিকিৎসার সঙ্গে সঙ্গে ছাগলটিকে লিকুইড ফর্মে কিছু ঔষধ খাওয়াতে হবে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে ভিটামিন হিসেবে আপনারা ভাইটুম এইস ইন্টাভিটা এইস অথবা ভিমরেল খাওয়াতে পারেন কুড়ি কিলো ওজনে দশ এম এল করে এই তিনটা লিকুইডের মধ্যে যে কোনো একটি লিকুইড ছাগলকে আপনারা খাওয়াতে পারেন সঙ্গে ছাগলটিকে ক্যালসিয়াম খাওয়াতে হবে ক্যালসি মাস্ট গোল্ড অথবা ক্যালসি মাস্ট দুটোর মধ্যে যে কোনো একটি লিকুইড আপনারা বিশ কিলো ওজনে দশ এম খাওয়াতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ছাগলের শিং ভাঙা নিয়ে যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ